Police Fight. একজন মহিলা একজন পুরুষকে টাকা দিলেন কিন্তু প্রশ্ন হলো কেই মহিলা আর পুরুষটাই বা কে তারপর দেখলেন কেউ একজন ব্যাগের দোকান থেকে একটি ট্রলি ব্যাগ কিনলেন আপাতত দৃষ্টিতে এই দুটোই খুবই সাধারণ ঘটনা কিন্তু না আজকের এই পর্বটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে দুটো সাধারণ ঘটনাই একটা সময় ভবিষ্যৎ অপরাধের এক ভয়ঙ্কর বীজ বপন করেছিল যা কিনা সাম্প্রতিককালে রাজ্য তোলপাড় করেছে 15 ফেব্রুয়ারি 2018 ব্যস্ত দুর্গাপুর থানায় একটি ফোন এলো কে বলছেন আচ্ছা ঠিক আছে আপনারা কোথাও কিছু হাত দেবেন না থানার লোক পৌঁছচ্ছে ঠিক আছে আমি বড়বাবুর সঙ্গে কথা বলে দেখছি যে যদি ওখানে একটু পুলিশ পিকেটের ব্যবস্থা করা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নমস্কার স্যার আরে দাস হ্যাঁ বলো স্যার বিনাপিতির হাউসিং থেকে একটি লোক ফোন করেছিল এই মাত্র বলেছে নাকি হাউজিং এর কোনো মহিলা আত্মহত্যা করেছে কে কল করেছিল সঞ্জীব কুমার সঞ্জীব কুমার কি গন্ধ আপনি বাপ কি গন্ধ কি গন্ধ কি বলল কি বিচ্ছিরি গন্ধ আসছে কে ফোন করেছিলেন আমি আমি স্যার আমার নাম হলো সঞ্জীব কুমার ও ব্যাংক ম্যানেজার ইয়েস ইয়েস স্যার তো এত দুর্গন্ধ কিসের স্যার ব্যাগটার মধ্যে কিছু একটা আছে স্যার হ্যাঁ স্যার এখান থেকেই দুর্গন্ধ আসছে এই এই ট্রলিটা কি এখানেই ছিল না স্যার এই ঘরেই ছিল কাল থেকে গন্ধ পেতে খোঁজাখুঁজি শুরু করা হয় আজ সকালে গন্ধ পেয়ে ওই দরজাটা খুলে ওই ব্যাগটা বের করানো কি আশ্চর্য আপনারা ব্যাগটা হাত দিয়েছিলেন কেন না না স্যার আমরা হাত দিইনি উনিই হাত দিয়েছেন উনিই বের করেছেন স্যার ওই যে মেয়েটা সুইসাইড করেছে তার বডিটা এই ব্যাগে আছে স্যার হোয়াট ইউ মিন আপনি থানায় ফোন করে জানিয়েছেন যে আপনার হাউসিং এ একজন আত্মহত্যা করেছে এবং আপনি তো এটা বলেননি যে ট্রলি ব্যাগের ভিতরে একটা ডেড বডি পাওয়া গেছে না মানে ওই ইয়ে স্যার বলছিলাম মানে আপনি কি বলতে চাইছেন যে আপনার হাউসিং এ একজন ভদ্রমহিলা আত্মহত্যা করলেন বন্ধ করে আছে স্যার স্যার আপনি আমাদের হাতে ছেড়ে দিন আমরা বুঝে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আপনারা চুপ করুন কেউ উত্তেজিত হবেন না আইন নিজের হাতে নেবেন না পুলিশকে পুলিশের কাজ করতে দিন এই ওনাদেরকে জিপে তুলুন বেশ তো থানায় গিয়ে ঠান্ডা মাথায় বসে আপনাদের সঙ্গে আরো কিছুক্ষণ গল্প করা যাবে ওনাদের গাড়িতে তুলুন কি মনে হচ্ছে আমাকে দেখে আমি সদ্যজাত শিশু যেরকম একটা গল্প বানিয়ে দিলেন আর আমি সেই গল্পটাকে হজম করে গেলাম তাও যদি গল্পটাকে ঠিক মতো একটু বানাতে পারতেন দুজনের কথা মধ্যে কোনো মিলই নেই তে কাজেই কথা না বাড়িয়ে আসল গল্পটা কি সেটা বলুন স্যার বিশ্বাস করুন কল্পনা সুইসাইড করেছে স্যার ওকে গুড মেনে নিলাম যে কল্পনা আগরওয়াল আপনার গাড়িতে এসে আত্মহত্যা করেছে আপনাকে ওনাকে আত্মহত্যা করতে দেখেছেন হ্যাঁ স্যার কিভাবে সুইসাইড করেছেন গলায় দড়ি দিয়ে স্যার কোথায় স্যার আমার ফ্ল্যাটে বেডরুমে সিলিং ফ্যানের সঙ্গে আপনাকে দেখেও বাধা দেননি কেন কি হলো বলুন না মানে স্যার আমি তখন স্পটে ছিলাম না স্যার কোথায় ছিলেন স্যার আমি
বাইরে থেকে এসে ফ্ল্যাটে ঢুকে দেখি ও আমার বেডরুমে স্যার গলায় দড়ি দিয়ে ঝুলছে। আচ্ছা মিস্টার কুমার, আমার দুটো প্রশ্ন। হ্যাঁ স্যার। এক নম্বর, কল্পনা দেবী আর কোথাও সুইসাইড করার জায়গা পেলেন না, উনি আপনার ফ্ল্যাটে ঢুকে আপনার বেডরুমে ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো এটাই যে কল্পনা দেবী কী করে আপনার অনুপস্থিতিতে আপনার ফ্ল্যাটে ঢুকলেন? স্যার আসলে ও তো আমারই ব্যাংকে গ্রাহক মিত্র হিসেবে কাজ করতো, তাই কোনো কাগজপত্র নিতে বা দরকার হলে ও আমার ফ্ল্যাটে আসতো স্যার। সেদিনও এসেছিল। সেদিন বলতে কোন দিন? ওই স্যার 10ই ফেব্রুয়ারি, গত শনিবার দিন স্যার। স্যার সেদিনও এসেছিল, আমি ওই একটু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস আনতে বাইরে গেছিলাম স্যার, ফিরে এসে দেখি এই কাণ্ড। বেশ, উনি সুইসাইড করেছেন, কিন্তু উনি কেন সুইসাইডটা করলেন সেটা বলুন তো স্যার। সেটা ও কি করে জানবে বলুন? বাহ, আপনাদের ফ্ল্যাটে এসে একজন ভদ্রমহিলা সুইসাইড করলেন আর আপনারাই জানেন না? আচ্ছা, তর্কের খাতিরে না মেনে নিলাম যে আপনি বা আপনার স্বামী আপনারা কেউ জানেন না যে কল্পনা আগরওয়াল কেন আপনাদের ফ্ল্যাটে এসে আত্মহত্যা করেছে। জানি না, কিন্তু সঞ্জীব বাবু যেহেতু কল্পনা আগরওয়াল আপনার সহকর্মী ছিলেন, আপনার সঙ্গে তো ওনার সম্পর্কও খুব ভালো ছিল, আপনার ফ্ল্যাটে উনি মাঝে মধ্যে যাতায়াত করতেন, মানে কাজের জন্য কাজকর্ম থাকলে উনি আসতেন আপনাদের ফ্ল্যাটে, তো আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন যে কেন কল্পনা আগরওয়াল সুইসাইড করলেন? বাজে মেয়ে ছিল স্যার, হাজার একটা লোকের সাথে রিলেশন ছিল, নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল পাকিয়েছিল। তার মানে আপনি বলতে চাইছেন যে কল্পনা আগরওয়ালের চরিত্র ভালো ছিল না? হ্যাঁ, তাছাড়া আবার কি। আচ্ছা, আপনি কি করে জানলেন যে কল্পনা আগরওয়ালের চরিত্র ভালো ছিল না? কোনো প্রমাণ পেয়েছেন, মানে কোনো প্রমাণ দিতে পারবেন? প্রমাণ মানে আমার মনে হয়েছে। মনে হচ্ছে আমারও মনে হচ্ছে খুনটা আপনারা দুজনেই মিলে করেছেন, কিন্তু আমি কি তাই বলে আপনাদেরকে আদালতে তুলতে পারি? না না, বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। আচ্ছা অন্বেষা দেবী, 10 তারিখ আপনি কোথায় ছিলেন? আমি রাঁচিতে গিয়েছিলাম আমার বাপের বাড়ি। কেন? আমিও ব্যাংকে চাকরি করি, আমাদের 4 বছরের একটি ছেলে আছে, ও আমার মা বাবার কাছেই থাকে, তাই প্রতি শনিবার আমি রাঁচি চলে যাই আর সোমবার এসে জয়েন করি। খুব ভালো। আচ্ছা সঞ্জীব বাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। বলুন স্যার। 10 তারিখ ভদ্রমহিলা সুইসাইড করলেন আর আপনি 15 তারিখে থানায় খবর দিলেন, কেন? মাঝখানের এই 5 দিনের আসল গল্পটা কি? আর ডেড বডিটাও ওই রকম একটা নীল ট্রলির ভিতরে আপনার হাউজিংয়ের লিফটের উল্টো দিকের ফ্ল্যাটে এলো কি করে? আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য নই স্যার। শুনুন, আপনি আমাদের লয়ারকে খবর দিন, আমরা ওনার সাথে আলোচনা না করে কিছু বলবো। তাই নাকি? তা বেশ, আপনাদের লয়ারকে আমরা খবর পাঠাবো, কিন্তু আপনার লয়ার আসতে যে সময়টা লাগবে তার মধ্যে আপনাদের কাছ থেকে আরও কিছু গল্প শুনবো। দেখুন, সত্যটা কি করে বার করতে হয় না সেটা আমি খুব ভালো করে জানি। ঘটনার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং ধৃত ব্যাংক ম্যানেজারের অসংলগ্ন যুক্তিহীন কথাবার্তা পুলিশকে নিঃসন্দেহ করে তুলেছিল যে এই ঘটনার সঙ্গে অবশ্যম্ভাবী ব্যাংক ম্যানেজারের হাত রয়েছে, কিন্তু তখনও পর্যন্ত পুলিশের হাতে কোনো প্রত্যক্ষ প্রমাণ এসে পৌঁছয়নি। পুলিশ মৃতা কল্পনা আগরওয়ালের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করলো আর সেখান থেকেই পেল প্রথম ক্লু। প্রদীপবাবু শান্তন, প্রদীপবাবু শান্তন, এনিন এনিন জলটা খান, শান্তন শান্তন নিন জলটা খান, জলটা খান। এখন আমার কি হবে স্যার, আমার তো এই অবস্থা, আমি ফিজিক্যালি চাই, আমার বাড়িতে অসুস্থ মা, দিদির রোজগারে সংসার চলতো। দেখুন আমি বুঝতে পারছি, কিন্তু
বাস্তবটা তো মেনে নিতেই হবে। আমার দিদি সুইসাইড করার মতো মেয়ে ছিল না, ও মনের খুব জোর ছিল, আমাকে মাকে খুব ভরসা দিত, সাহস দিত। তার মানে আপনি মনে করছেন যে আপনার দিদিকে খুন করা হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। খুনটা কে করলো? ওই ব্যাংক ম্যানেজার সঞ্জীব কুমার। কি হলো বলুন। কি কি বলবো স্যার, কোনো প্রমাণ তো নেই। আচ্ছা, এই সঞ্জীব কুমারকে আপনি বা আপনারা কখনো দেখেছেন? না, সামনাসামনি কোনোদিন আলাপ হয়নি, তবে দিদির মুখে কথা শুনেছিলাম। কি শুনেছেন? শুনেছি লোকটা ভালো, হেল্পফুল। দিদি তো সরাসরি ব্যাংকের স্টাফ ছিল না, গ্রাহক মিত্র ছিল, বাইরে কাজ করত, তবু উনি সাহায্য করত। তার মানে আপনার দিদির সঙ্গে ব্যাংক ম্যানেজারের সম্পর্কটা বেশ ভালোই ছিল। হ্যাঁ, দিদিও তাই বলেছিল। এই তো মাস ছয়েক আগে দিদি সঞ্জীববাবুকে 1,00,000 টাকা ধার দিয়েছিল। টাকা ধার দিয়েছিল আপনার দিদি? আপনি শিওর? হ্যাঁ, মাও তো জানেন, দিদিও বলেছিল। তাছাড়া তাছাড়া কি? তাছাড়া বেশ কিছুদিন আগে দিদির সঙ্গে সঞ্জীববাবুর টাকা পয়সা নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়েছিল। ঝামেলা? আপনি কি করে জানলেন? স্যার, আমি দিদিকে কয়েকদিন আগে ফোনে সঞ্জীব কুমারের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে ঝগড়া করতে শুনেছি। আর একটা বাজে কথা বা মিথ্যে কথা বলবেন না। আর দেখেছেন তো আপনার পিছনে কে দাঁড়িয়ে আছে, ওর হাতে তুলে দেবো। আর হাড়গোড় ভাঙাতেও যথেষ্ট সুনাম আছে। এই যে শুনুন, অনেকক্ষণ ধরে কিন্তু আপনার সাথে ভদ্রলোকের মতো কথা বলছি, এরপর যদি একটা বাজে বা মিথ্যা কথা বলেছেন না, তাহলে আপনার সাথে আমি 3rd degree ব্যবহার করতে কিন্তু বাধ্য হব। কাজেই যা যা জিজ্ঞেস করবো খুব মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করে সঠিক উত্তরগুলো দেবে। কল্পনা আগরওয়ালের থেকে 1,00,000 টাকা ধার নিয়েছিলেন? কি হলো বলুন। কেন, কি হলো বলুন। ওই শেয়ার বাজারে খাটানোর জন্য। আর কল্পনা আগরওয়াল এই টাকাটা আপনার কাছে ফেরত চেয়েছিল, তাই তো? আর আপনি টাকাটা ফেরত দিতে চান নিকা দিয়ে, ওই নিয়ে আপনারা কল্পনার মধ্যে একটা ঝামেলা তৈরি হয় কি, তাই তো? হ্যাঁ স্যার। তাই বলে আপনি মেয়েটাকে খুন করে দিলেন? না দাস, এ সহজে মুখ খুলবে না, একে বরফের চামড়ের মধ্যে শুয়ে উদুম মার মারো। তবে যাবে করেছি। কেন? ও আমাকে ব্ল্যাকমেল করছিল স্যার। ব্ল্যাকমেল? হ্যাঁ স্যার। স্ট্রেঞ্জ, ব্যাংকের একজন সাধারণ গ্রাহক মিত্র ব্যাংক ম্যানেজারকে ব্ল্যাকমেল? তা কিভাবে ব্ল্যাকমেল করতে শুনি? গ্রাহক মিত্র হিসেবে ও যখন আমার ব্রাঞ্চে জয়েন করে, আমাদের ক্যাশিয়ার মিস্টার নাগ ফর্মাল আলাপের জন্য আমার চেম্বারে ওকে নিয়ে আসে। আপনি একটা কাজ করুন, আমি প্রদ্যুৎকে বলে রাখবো। হ্যাঁ হ্যাঁ, আপনি এসে ওর সঙ্গে কথা বলে নেবেন, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ওকে ওকে, বাই। স্যার, আরে মিস্টার নাগ যে, বলুন, আসুন। মিস আগরওয়াল? আচ্ছা, মিস আগরওয়াল, ইনি বোধহয় গ্রাহক মিত্র হিসেবে আমাদের ব্রাঞ্চে জয়েন করছেন। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, বসুন। স্যার আপনারা কথা বলুন, আমি আসছি। ওকে। আরে হেজিটেট করছেন কেন, বসুন। নো হেজিটেশন, জাস্ট সিট ডাউন, বসুন। হ্যাঁ বাইরি ভাই, কি নেবেন, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, এনিথিং? নো স্যার, থ্যাংক ইউ। আরে হেজিটেশনের কি আছে, কোনো প্রবলেম নেই। শুনুন, মন দিয়ে কাজ করুন। হ্যাঁ, কোনো প্রবলেম হলে আমি মানে আমরা সবাই আপনার পাশে আছি, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি তাহলে আসুন।
কাল কখন বেরোবে? কেন? রোজ যেমন বেরোই 7টার মধ্যে। ও ও শোনো, মা বলছিল সামনের সপ্তাহে যেন তুমি আমার সঙ্গে রাঁচি যাও। আমি? হ্যাঁ, তাছাড়া অভিও বায়না করছে, বলছে অনেকদিন বাবাকে দেখেনি। কি গো, যাবে তো? না তো। আমি তাহলে মাকে বলে দেবো যে নেক্সট উইক আমরা একসঙ্গে যাচ্ছি। না না, নেক্সট উইকে হবে না। কেন? আরে আমার ব্যাংকে কাজ আছে তো। ব্যাংকে কাজ আমিও করি সঞ্জীব, নেক্সট শনিবার তো ছুটি রয়েছে। এই দেখো, তুমি ভুলে যাচ্ছ যে আমি একজন ব্রাঞ্চ ম্যানেজার, ছুটি থাকলেও আমাকে কিছু কাগজপত্র নিয়ে বসতে হবে। বেশ তো, ওখানে নিয়ে চলো, ওখানেই বসবে। ওই দেখো, শ্বশুর বাড়িতে ছুটি কাটাবার বদলে কাগজপত্র নিয়ে কাজ করতে বসলে কি আমার ভালো লাগবে? তাছাড়া ছেলেটাও তো দুঃখ পাবে। এই উইকটা ছেড়ে দাও, নেক্সট উইক প্রমিস, নেক্সট উইকটা করো, ঠিক আছে? দেখো যা ভালো বুঝবে। প্রথম দেখাতেই যে সঞ্জীব কুমার কল্পনা আগরওয়ালের প্রতি আকৃষ্ট হয়েছিল সেটা পরিষ্কার। তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার ফিকির খুঁজতে থাকে, কল্পনাও তার বন্ধুত্বের ডাকে সাড়া দেয়। কোনো সমস্যা যদি ফেস করেন সোজা আমার কাছে চলে আসবেন, ঠিক আছে? আরে বসুন বসুন। বাই দ্য ওয়ে, আপনার বাড়ি কোথায়? স্যার, বাঁকুড়ার মেজিয়াতে। ও, বাঁকুড়ার মেজিয়াতে। বাড়িতে কে কে আছে? কল্পনার প্রতি আকৃষ্ট হয়ে সঞ্জীব ক্রমশ তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে থাকে। সম্ভবত নিজের নতুন অস্থায়ী চাকরি বজায় রাখতে কল্পনাও ম্যানেজারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলে। সঞ্জীবের স্ত্রী অন্বেষাও একজন ব্যাংক কর্মী ছিলেন। তাদের 4 বছরের ছেলে অন্বেষার বাপের বাড়ি রাঁচিতে থাকায় প্রত্যেক শনি রবিবার সে সেখানে চলে যেত, আর এই সুযোগই নেয় সঞ্জীব। আসলে একটা জরুরি ব্যাপারে ফোনটা করতে হলো। হ্যাঁ, কালকে একটা কাজ করো, ওই আফটার লাঞ্চ ওই গ্রাহক মিত্রের ফাইলটা নিয়ে আমার চেম্বারে একবার এসো তো। হ্যাঁ, দরকার আছে। হ্যাঁ, ওকে ওকে, রাখছি। স্যার। ও কল্পনা, ও ফাইলটা এনেছো? হ্যাঁ স্যার। না, মুশকিল হলো যে এই মুহূর্তে আমি কাজটা নিয়ে খুব বিজি, জানো, ইটস ভেরি আর্জেন্ট। তাহলে আমি ফাইলটা এখানে রেখে যাচ্ছি, আপনি পরে সময় করে নয় দেখে নেবেন। না, ইউ ক্যান ডু ওয়ান থিং, তুমি একটা কাজ করতে পারবে? হ্যাঁ বলুন স্যার। দেখো, আমার ফ্ল্যাট তো সামনেই, এই তোমার বেনাচিতিতে, তো তুমি ফাইলটা নিয়ে যদি সন্ধ্যেবেলা আমার ফ্ল্যাটে চলে আসো, তাহলে আমরা দুজনে মিলে ঠান্ডা মাথায় বসে ফাইলটা দেখতে পারি। আপনার ফ্ল্যাটে স্যার? হ্যাঁ আমার। ও ঠিক আছে, তোমার যদি অসুবিধা থাকে তাহলে। না না স্যার, আমার কিছু অসুবিধা নেই, আমি সন্ধ্যাবেলা আপনার ফ্ল্যাটে ফাইল নিয়ে চলে যাব। ওকে ফাইন, তুমি তাহলে একটা কাজ করো, বেনাচিতির বাজারের কাছে এসে আমাকে একটা ফোন করো। আমি কখন আসবো স্যার? কটার সময়? এই দেখো, আমি তো 5:30 নাগাদ বেরোবো, তুমি 6টা নাগাদ এসো। ওকে স্যার। এই নাও কল্পনা, have some snacks. কেন, তাতে কি হয়েছে? আরে অত ফর্মালিটি কিছু না, আরে এটা তো আর অফিস না, রিল্যাক্স, ওকে রিল্যাক্স। আচ্ছা, ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলতাম আর কি? বলুন স্যার। মানে এই সময়তে small one for the road. Come on. Come on. Yes. Hey, by the way, Kalpuna, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ স্যার বলুন। ওই বলছিলাম, দেখো আজ থেকে তো আমরা বন্ধু হলাম, তাই তো? হ্যাঁ, তাহলে তাহলে তোমার ওই অফিসে ঠিক আছে, অফিসে ঠিক আছে, কিন্তু যখন আমরা দুজনে একা থাকবো, শুধু দুজনে থাকবো, তখন কিন্তু নো স্যার, ওকে?
নো স্যার, তখন হলো সঞ্জীব, মনে থাকবে? ওকে স্যার, সরি সঞ্জীব। ইয়ার সঞ্জীব, কাম অন লেটস পার্টি, চিয়ার্স টু আওয়ার নিউ ফ্রেন্ডশিপ। তোমার একটু বেশি হয়ে গেছে বোধহয়। হ্যাঁ চলো, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাই। এইদিকে এইদিকে, হ্যাঁ সামনে সামনে, আস্তে 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 আস্তে, বি কেয়ারফুল, আস্তে আস্তে আস্তে, এই আরে আস্তে, সামনে সামনে, এদিকে এদিকে এদিকে, আস্তে একদম বেশা গেলে, আস্তে আস্তে, এই যে আমার ওয়াশরুম, যাও যাও আস্তে, দেখে 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 দেখে। হ্যালো কল্পনা, হ্যাঁ দেখো, তুমি কিন্তু পাঁচটাতেই বেরোবে। আরে না, পাঁচটাতে তো আমার কাজ শেষ হবে না। আমি ওসব জানি না। দেখো তুমি কিন্তু একদম 5:30টার মধ্যে চলে আসবে। আরে রানীগঞ্জে যেতে সময় লাগবে তো। আচ্ছা রানীগঞ্জ কেন? আরে ওখানে তো আমি একটা বাড়ি ভাড়া নিয়েছি। কেন, তোমার ওই বেনাচিতির ফ্ল্যাটটা? আরে তোমাকে তো কতবার বলেছি, আমার ওই বেনাচিতির ফ্ল্যাটে সিকিউরিটি খুব কড়া। আর দেখো ওই অন্বেষার অনুপস্থিতিতে তুমি যে বারবার আসো যাও, এটা একটা জানাজানি হয়ে যাবার খুব চান্স আছে জানো। হ্যাঁ একটু রিস্ক হয়ে যাবে, আর সেক্ষেত্রে দেখো আমার রানীগঞ্জের ভাড়া নেওয়া ফ্ল্যাটটা অনেক সেফ। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাবো। হ্যাঁ তুমি একদম পৌঁছে যাও, একটা কাজ করো, তুমি বরং ওই সিনেমা হলের সামনে দাঁড়িও, আমি তোমায় তুলে নেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাই। সব কিছু কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না সঞ্জীব? ঠিক তাই। জানো জুলিয়াস সিজার একটা কথা বলেছিলেন, ভিনি ভিডি ভিসি, মানে কি জানো? তুমি আমার জীবনে এলে, দেখলে আর আমাকে জয় করে নিলে। আগে না মশাই, বড় উল্টোটা, তুমি আমার জীবনে ঝড়ের মতন এসে আমার সব কিছু ওলটপালট করে দিলে। তাই বুঝি? একদম তাই। আচ্ছা সঞ্জীব, তোমার একটা কথা জিজ্ঞাসা করব। আবার ফর্মালিটিস, বলো বলো কি বলবে? তোমার তো স্ত্রী সন্তান সবই আছে, তবুও 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 কেন আমি তোমার প্রেমে পড়লাম, তাই তো? দেখো এই প্রশ্নটা আমি নিজেও নিজেকে অনেকবার করেছি কিন্তু উত্তর পাইনি। তবে আমার কি মনে হয় জানো? কি? তোমার মধ্যে না আমি একজন সত্যিকারের। সার আড়ালেই সঞ্জীব এবং কল্পনা আগরওয়ালের প্রেম জমে ওঠে। ওরা দুজনেই বহু জায়গায় বেড়াতেও যায় কিন্তু সেটা কোনোভাবে জানতে পেরে যায় সঞ্জীবের স্ত্রী অন্বেষা, আর এই শুরু হয় সাংসারিক অশান্তি। কি ব্যাপার, কার ফোন? ওই অফিস থেকে একজন করেছিল, দরকার নেই তাই কেটে দিলাম। অফিস থেকে এত রাতে? হ্যাঁ এত রাতে, হয়তো প্রয়োজন ছিল তার তাই। না এর আগে তো অফিস থেকে কখনো এত রাতে ফোন আসেনি তাই। তো আগে কখনো আসেনি বলে কি এখন আসতে পারে না নাকি? কে করেছিল? তুমি চিনবে? তুমি আমার ব্রাঞ্চে সবাইকে চেনো। আর একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, তুমি এরকম আমাকে গোয়েন্দার মতো জেরা করছো কেন? হ্যাঁ খিদে পেয়েছে, খেতে দাও। বলছিলাম একটা কথা বলবো কল্পনা। এই দেখো, তুমি না বলে এত ফর্মালিটিস দেখাতে না, তা তুমি এখন ফর্মালিটি দেখাচ্ছো। না না আসলে ঠিক তা নয়, জানো আমার না হঠাৎ করে কিছু টাকার দরকার হয়ে পড়েছে, লিকুইড ক্যাশ অত নেই, অ্যাকাউন্টে অত টাকা নেই। কত টাকা? 1,00,000। তাই বলছিলাম তুমি যদি আমাকে 1,00,000 টাকা ধার দিতে, আমি এই 50,000 করে 2 মাস শোধ করে দিতাম। আর তোমার যদি ইন্টারেস্ট দরকার হয় তাহলে সেটা আমি। সঞ্জীব স্টপ ইট, আরে ক্রেজি, আমি তোমার থেকে সুদ নেব? না আমি সেভাবেই কথাটা কিন্তু বলিনি। তাহলে কিভাবে বলেছো শুনি।
তোমার টাকার দরকার পড়েছে ঠিক আছে, তাহলে তুমি সুদের কথা বলবে? সরি 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 সরি। আচ্ছা ঠিক আছে, কাল তো শনিবার, আমি তো তোমার ফ্ল্যাটে যাচ্ছি, তখন না টাকাটা নিয়ে যাব। ও রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ কল্পনা। এই নাও, পুরো 1,00,000 আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ কল্পনা। এই মেয়ে তুমি দেখো, আমি না ঠিক 2 মাসের মধ্যে টাকাটা তোমাকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সঞ্জীব বলো। বলছি অনেকদিন ধরে একটা কথা বলার ছিল তোমাকে। আরে হ্যাঁ বলো। বলছি তোমার ওয়াইফ অনিশার সঙ্গে তো তোমার সম্পর্কটা ভালো নয়, তোমাদের রিলেশনটাও তো ঠিক নয়। তুমি ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করছো না কেন? বিয়ে? হ্যাঁ কেন, আমাকে বিয়ে করা যায় না? না আমি সে কথা বলিনি, কিন্তু কিন্তু কি সমস্যাটা কোথায়? আছে আছে, সমস্যা আছে কল্পনা। তাছাড়া আমি অন্বেষাকে কোন গ্রাউন্ডে ডিভোর্স দেবো? তুমি তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার আমার একটা বাচ্চা আছে। ও আগে প্রেম করার সময় তোমার এগুলো মনে ছিল না? শোনো কল্পনা, একদম চুপ, আমি সব বুঝি। তুমি আমার সাথে প্রেম করেছো আমাকে নিয়ে ফুর্তি করার জন্য। এইভাবে বলো না কল্পনা, এইভাবে বলো না। তুমি জানো, তুমি জানো আই লাভ ইউ সো মাচ। তাহলে কেন বিয়ে করছো না আমাকে? সঞ্জীব প্লিজ, সঞ্জীব আমাকে বিয়ে করো। সঞ্জীব আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ সঞ্জীব, প্লিজ সঞ্জীব, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ প্লিজ সঞ্জীব প্লিজ। তুমি থাকো ওই কল্পনার সঙ্গে, আমি আর এখানে থাকবো না। ননসেন্স। আচ্ছা আচ্ছা দেখো, একটা ফালতু ব্যাপার, একটা ফালতু ব্যাপার নিয়ে কেন ঝামেলা করছো বলো তো? ও তাই, ফালতু ব্যাপার? অফ কোর্স ফালতু ব্যাপার। আরে কল্পনা জাস্ট আমার কলিগ, নাথিং এলস। ও রিয়েলি? তাই আমি না থাকলে ও সন্ধ্যাবেলা এখানে আসে? দেখো দেখো ব্যাপারটা, নো এক্সকিউজ, অনেকেই দেখেছে। ওই দেখো, আরে বাবা, আরে বাবা, সেটা তো অফিসের কাজ। থামো, অফিসের কাজ? আমি আর অফিসের কাজ করি না, দয়া করে আমাকে বোঝাতে এসো না। কি এমন কাজ যে ওকে সন্ধ্যাবেলা এখানে আসতে হবে? সাধারণ সাধারণ গ্রাহক মিত্র ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কি এমন অফিসিয়াল ওয়ার্ক থাকতে পারে? আমাকে গাইয়া পেয়েছো, যা বুঝিয়ে দেবে তাই বুঝবো। শোনো, আমার যা বোঝার আমি বুঝে গেছি, তুমি থাকো তোমার মতো। তার মানে তুমি রাতে চলে যাবে ওখানেই থাকবে? হ্যাঁ থাকো, যেখানে খুশি গিয়ে থাকো, ওটাই তোমার সঠিক জায়গা। মানে মাথাটা একেবারে গেছে তাই না? আমার মাথা ঠিকই আছে, নষ্ট হয়েছে তোমার চরিত্র, আর সেটা তুমি নিজেও খুব ভালো করে জানো। দেখো দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, অনু, নো নেভার, আমি এই নোংরামিতে আর এক মুহূর্ত থাকবো না। আর ভেবো না আমি তোমাকে এত সহজে ছেড়ে দেবো, ডিভোর্স দেবো না। তোমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সেটা আমি নেবো। কি 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 করবে নাকি তুমি? কি করব? আগে বাবার ওখানে যাই, তারপর টের পাবে। কল্পনা ছোবে না আমাকে। কেন কেন এমন করছো তুমি? যা করছে বেশ করছে। যতদিন না পর্যন্ত তুমি আমাকে কথা দিচ্ছ যে তুমি আমাকে বিয়ে করবে, ততদিন পর্যন্ত ইটস নট পসিবল, ইটস নট পসিবল কল্পনা। তোমাকে দেখো, আমি আগেও বলেছি এখনো বলছি, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ও আমাকে যে ফুর্তি করাটা সম্ভব তাই না? ফুর্তি? আচ্ছা ফুর্তি আমি একা করেছি তাই না? ও আচ্ছা, মিস্টার সঞ্জীব কুমার গান খুলে শুনে রাখো, আমাকে বিয়ে তোমায় করতেই হবে, আর যদি না করো আমাদের রিলেশনের কথা আমি সকলকে জানিয়ে দেবো। কল্পনা, আর এটাও শুনে রাখো, আমি সকলকে জানিয়ে সুইসাইড করবো। কি সব আবল তাবল বকছো কল্পনা? ঠিক বলছি, আর এটাও শুনে রাখো, আমি আমার মোবাইলে আমাদের সব কিছু ভিডিও করে রেখেছি। কাজেই তুমি ভেবো না আমার হাত থেকে তুমি এত সহজে ছাড়া পাবে, মাথায় ঢুকিয়ে রাখো সঞ্জীব কুমার। আমি আমার মোবাইলে আমাদের সব কিছু ভিডিও করে রেখেছি একদিকে স্ত্রীর সবকিছু জেনে বাপের বাড়িতে চলে যাওয়া,
অন্যদিকে বিয়ের জন্য কল্পনার চাপ দেওয়া সঞ্জীবকে কোণঠাসা করে ফেলেছিল। কাজেই অন্বেষার বাপের বাড়ি চলে যাবার সুযোগ নিয়ে সঞ্জীব কল্পনাকে সরিয়ে দেওয়ার প্ল্যান তৈরি করে তাকে ফোন করে ক্ষমা চেয়ে ডেকে পাঠায় তার বেনাচিতির ফ্ল্যাটে। তুমি ভেবো না আমার হাত থেকে তুমি এত সহজে ছাড়া পাবে। একটা বড় ট্রলি ব্যাগ কিনে আন, দেখবে যাতে বডিটা পুরো ধরে যায়। অন্বেষা বাপের বাড়ি থেকে ফিরে নিজের স্বামীর কীর্তির কথা জেনে তাকে খুনের অপরাধ থেকে বাঁচাতে মৃতদেহ নীল ট্রলিতে করে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে সামিল হয়। এক অদ্ভুত সমাপ্ত এর আগেও দুর্গাপুরে ঘটে যাওয়া ব্যাংক ম্যানেজারের অবৈধ সম্পর্কের জেরে নিজের স্ত্রী এবং কন্যাকে খুন করে ব্যাগে ভরে নদীতে ফেলতে যাওয়ার ঘটনা মনে পড়িয়ে দেয়। আজকের এই ঘটনা একটা দিকের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট করে যে অপরাধ শুধুমাত্র নিম্নবিত্ত বা সমাজের নিচু তলাতেই সংগঠিত হয় না, ক্রমশ উচ্চবিত্ত বা সচ্ছল শিক্ষিত মানুষেরাও নিজেদের অন্যায়কে চাপা দিতে অপরাধী হয়ে উঠছেন এবং যথেষ্ট ঠান্ডা মাথায় অপরাধ ঘটাচ্ছেন। এক ভয়ঙ্কর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি আমরা। ব্যাগের মধ্যে ব্যাগ করে লাস্টটাকে ব্যাগ করে দিয়েছি ব্যাগের মধ্যে। ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি কিছু জানেন তো বলুন, আপনার সঙ্গে আসতো কথা বলতো সব রকম। ওই যে না, আমি তো কিছু বলিনি, জানি না, আমার সঙ্গে শুক্রবারে কথা হয়েছে, তারপর থেকে আমার সঙ্গে কোনো লিঙ্ক নেই। মানে উনি ম্যানেজারই এটা করেছে? হ্যাঁ, এটা ম্যানেজার বা সন্দেহ কি, পুরো ওটাই মানে ঘটনা এটাই করেছে। বডিটায় কোনো কাপড় নেই কিছু না, মনে হচ্ছে রেপ করে করেছে। পুলিশ
সবসময় আপনাদেরকে আসন্ন অপরাধ থেকে সতর্ক এবং সাবধান থাকতে অনুরোধ করে। তাই আজও আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা নিজেরা নিজেদের অবচেতনকে সতর্ক করুন, সাবধান করুন। নিজের জ্ঞানে বা অজ্ঞানে আপনি কোথাও অপরাধের বীজ বপন করছেন না তো? আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।